দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে, কি হবে আর বাদাল দিলে, মোহনা শুকনা তাকে মোহনা শুকনা সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন জানলে না সময় গেলে সাধন হবে না। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে, গাছ যদিও হয় বীজের জোরে ফল ধরে না তাতে, ফল ধরে না সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযুগ সে দিনে উদয়, লালন বলে তাহার সময় দণ্ড রয় না তাতে, দণ্ড ধরে না সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না তুমি, কেন করলে না সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। শরৎচন্দ্র বলছেন যৌবন কাল হলো সৃষ্টির কাল, এই পৃথিবীর জমিনে আমরা যদি কামিয়াবি অর্জন করতে চাই আমাদেরকে সময়ের প্রতি গভীরভাবে নজর রাখতে হবে। সময় জীবনের অতীব মূল্যবান সম্পদ, আর আমার জীবনে সময় কতটুকু আছে আমি ঠিক জানি না, আর আমার এই মূল্যবান সময় কিন্তু আমি এক্সপ্যান্ডও করতে পারবো, একটা সেকেন্ডও পারবো না। আমি প্রতি মুহূর্তে আমার জীবনের সময় কিন্তু খরচ করতেছি, ভালো কাজে করলে সুফল পাব, আর যদি অপচয় করি তাহলে দুর্ভোগ আসবে আমার জীবনে।